उपस्थित शिक्षार्थीबृंद तुम्हारे सकल के ऑनलाइन क्लास स्वागतम। आज अनेक दिन पर आबार तुम्हारे जो ऑनलाइन क्लास हिंदू धर्म और नैतिक शिक्षा विषय दशम श्रेणी शिक्षार्थी ऑनलाइन क्लासर मध्य आज के जो पार्टी उपस्थापन करब से पार्टी तुम्हारा बोर्ड दिखे तकाओ देखते पावे जे देवता दे श्रेणी विभाग हमें कि देखा देवता दे श्रेणी विभाग तुम्हारा मूल बोयेर 64 एवं 65 नम्बर पृष्ठाते देखते पावे जे देवता दे कय श्रेणी विन्यस्त करा हुए छे। प्रथमे आमरा देखते पाच्छि जे देव देवतारा तीन टी श्रेणी विभक्त। एक वैदिक देवता, दुई पौराणिक देवता, तीन लौकिक देवता बा मर्त्य लोकेर देवता। मर्त्य माने पृथ्वी। ए पृथ्वीते जे समस्त देवताদেরকে देखा जाए ताकि साधारणत मर्त्य लोकेर देवता बला। तो वैदिक देवता आमादेर धर्मीय दृष्टिकोण थेके जुग दुईटी जुग पार हुए तारपरे आरेकटी जुगे आमरा पदार्पण करेछि। तार मध्ये प्रथम धर्मग्रंथ विषयक जे भगवान विभिन्न मुनि ऋषिदेर माध्यमे जे धर्मग्रंथगुलो दिएछे जेमन वेद। जे युगे वेद एसेछे सेई जुगके बला हय় वैदिक जुग। तोमरा जानो वेद चारटी ऋग साम यजु अथर्व। चारटी वेदेर मध्ये जे देवदेवतादेर नाम कथा बला हयेछे सेई वेदे देवतादेर शरीर हलो मंत्रमय। হ্যাঁ, বৈদিক দেবতারা হলো মন্ত্রময়। অর্থাৎ বেদে যে সকল দেবতার কথা বলা হয়েছে তাদেরকে বৈদিক দেবতা বলা হয়। যেমন অগ্নি, ইন্দ্র, মিত্র, রুদ্র, বরুণ, বায়ু, সোম প্রভৃতি। বৈদিক দেবদেবী হিসেবে সরস্বতী, উষা, অদিতি, রাত্রি নাম উল্লেখ করা যায়। বৈদিক দেবদেবীর কোনো বিগ্রহ বা মূর্তি ছিল না। তো বৈদিক যুগে দেবতারা ছিল মন্ত্রময়, তখন কোনো মূর্তি বা বিগ্রহ ছিল না। তো বৈদিক যুগের পরে আসলো পৌরাণিক যুগ। পৌরাণিক যুগে এসে দেবতারা পুরাণে যে সকল দেবতার বর্ণনা করা হয়েছে তাদের পৌরাণিক দেবতা বলা হয়, যেমন ব্রহ্মা, বিষ্ণু, শিব, দুর্গা, সরস্বতী প্রভৃতি। বৈদিক যুগে বৈদিক দেবতাদের অনেকের রূপের পরিবর্তন ঘটেছে এবং অনেক নতুন দেবতার আবির্ভাব ঘটেছে। বেদে উল্লিখিত বিষ্ণুকে পুরাণে দেখা যায় শঙ্খচক্র গলা পদ্মধারী নবঘন সেন হিসাবে। তো পৌরাণিক যুগে দেবতাদের রূপের বর্ণনা দেওয়া হয়েছে। তোমরা জানো পৌরাণিক যুগে দেবতাদের রূপের বর্ণনা দেওয়া হয়েছে। বৈদিক যুগের পরে আসলো পৌরাণিক যুগ। বৈদিক যুগে বেদ রচিত হলো আর পৌরাণিক যুগে পুরাণ রচিত হলো। পুরাণ দেখা গেছে যে 18টি। 18টি পুরাণের আলোক পুরাণ রয়েছে। হ্যাঁ, যেমন ব্রহ্মা পুরাণ, বিষ্ণু পুরাণ, শিব পুরাণ, স্কন্দ পুরাণ, লিঙ্গ পুরাণ, বড় পুরাণ, বায়ু পুরাণ, গরু পুরাণ, এগুলি পুরাণের পরেও যেমন কালিকা পুরাণ নামে আরেকটা পুরাণ আছে। তো পৌরাণিক যুগে দেবতাদেরকে রূপের বর্ণনা দেওয়া হয়েছে। তো তারপরে দেখা হলো দেখা গেছে যে লৌকিক দেবতা। লৌকিক বলতে তোমরা জানো যে বেদে ও পুরাণে যে সকল দেবতাদের কথা বলা হয়নি, কিন্তু ভক্তগণ তাদের পূজা করে তাদের বলা হয় লৌকিক দেবতা, যেমন মনসা, শীতলা, এবং পরবর্তীকালে তারা ধর্মগ্রন্থে স্থান পেয়েছে। হ্যাঁ, পরবর্তীকালে তারা বেদে পুরাণে স্থান পেয়েছে, পুরাণে আবির্ভূত হয়েছে। যেমন মনসা লৌকিক দেবতা, তারপরে মনসা, শীতলা, লৌকিক দেবতা, লৌকিক যুগ। তাহলে আজকে আমরা প্রশ্ন রাখতে পারি যে দেবতা শ্রেণী বা কী দেবতা, কয় শ্রেণী বিভক্ত? তিনটি শ্রেণী বিভক্ত। কী কী? বৈদিক দেবতা, পৌরাণিক দেবতা, লৌকিক দেবতা বা মর্ত্যলোকের দেবতা। বৈদিক যুগে দেবতারা কেমন ছিল? মন্ত্রময়। অগ্নি প্রজ্বলিত করে, অগ্নিকে আহ্বান করে দেবতাদেরকে মন্ত্র উচ্চারণ করে দেবতাদেরকে পূজা দেওয়া হতো। আর পৌরাণিক যুগে এসে দেবতাদের দেবতারা হলো বিগ্রহময় বা রূপের বর্ণনা দেওয়া হয়েছে। হ্যাঁ, বৈদিক দেবতা কি পুরাণে এসে পুরাণে শঙ্খচক্র গদা পদ্মধারী নবঘন সেন হিসাবে বিষ্ণুকে, বেদের বিষ্ণুকে পুরাণে এগুলো বর্ণনা দেওয়া হয়েছে। তাহলে এগুলি হলো পুরাণিক দেবতা। তারপরে আসলো লৌকিক দেবতা। লৌকিক দেবতারা যেমন বেদে পুরাণে উল্লেখ নেই, কিন্তু মানুষের পুরুষকে পূজা দিতে দিতে দেখা গেছে তারা পুরাণে বেদে স্থান পেয়েছে, তাদেরকে বলা হলো লৌকিক দেবতা। তো আজ এ পর্যন্তই তোমরা দেবতাদের শ্রেণী বিভাগ অবশ্যই
পড়বে এবং মূল বইটা ভালোভাবে পড়বে এবং বাইরে বেশি ঘোরাঘুরা করবে না, সাবধানে থাকবে। এই বলে আমি আজকের মতো পাঠ এখানেই সমাপ্ত করছি।